আরজি করে নজিরবিহীন কাণ্ড। এমআরআই ইউনিটে ঢুকে বরখাস্ত হওয়া কর্মীদের তাণ্ডবের অভিযোগ। হাসপাতালে দীর্ঘক্ষণ ব্যাহত এমআরআই পরিষেবা। বুধবার ঘড়িতে তখন বেলা 12:30। আচমকা হাসপাতালের এমআরআই বিভাগে ঢুকে পড়েন জনাশাতিক ব্যক্তি। অভিযোগ, কর্মীদের বের করে পরিষেবা বন্ধ করে দেন তারা। মারধর করা হয় বলে অভিযোগ। স্টাফরা এসেছিল, আন্দোলন করেছে এখানে, আমাদের চাকরিদের কেমন ছাড়ানো হয়েছে তার জন্য প্রতিবাদ জানিয়েছে। তো সব স্টাফগুলোকে তুলে এখানে নিয়ে গেছে। কতজনকে তুলে নিয়ে গেছে? যা ছিল প্রায় 10-12 জন ছিল স্টাফে, মর্নিং শিফটে সব। এমআরআই ও ডিজিটাল এক্সরে ইউনিটে পিপিপি মডেলে কাজ করে মেদিনীপুর ডায়াগনস্টিক নামে একটি বেসরকারি সংস্থা। আরজিকর সূত্রে খবর, দালাল চক্র চালানোর অভিযোগে কিছুদিন আগে ওই সংস্থার 3 কর্মীকে বহিষ্কার করা হয়। সেই কর্মীরাই আরো কিছু লোকজন এনে এমআরআই ইউনিটে হামলা চালান বলে অভিযোগ। এই মুহূর্তে এমআরআই ইউনিটের কাজকর্ম কার্যত বন্ধ রয়েছে। যারা রোগীরা সকালবেলা এমআরআই করিয়েছিলেন তারা রিপোর্টটুকু শুধু নিতে পারছেন, নতুন করে এমআরআই করানো হচ্ছে না, সেরকমটাই অভিযোগ। এখানে 11টা থেকে দাঁড়িয়ে ছিলাম, আমার এখানে কাজ হয়ে হচ্ছে, স্পেশাল আমার পেশেন্ট ঢুকে হচ্ছে এখানে, কিন্তু পুরনো যারা স্টাফ ছিল সেই স্টাফ পুরনো তারা নাকি বদলি হয়ে গেছে, নতুন যারা স্টাফ এসেছে তাদের কাজ করতে দেয়নি, তারা সব চলে গেছে এখান থেকে, সব বের করে নিয়ে চলে গেছে এখান থেকে সব। এবার আমাদের এখানে আমরা এখানে হ্যাস হচ্ছি। 10টায় টাইম দিয়েছিল, এসছি কিন্তু বলছে বন্ধ আছে। সেটাও তো কিছু বলছে না। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে আসে টালা থানার পুলিশ। বেসরকারি সংস্থার কর্তৃপক্ষকেও ডেকে পাঠানো হয়। অর্থের বিনিময়ে তাদের কাছে আগে সিটি বা এমআরআই করে নেওয়া হচ্ছে, কর্তৃপক্ষকে জানানো হয়। তখন কর্তৃপক্ষ 2-3 জনকে চিহ্নিত করে তাদেরকে আপাতত সাসপেন্ড করেন। সেই জন্যই একটা বিষয় তাদের চালু হয়েছিল, মানে প্রতিরোধ বা বিক্ষোভ চালু হয়েছিল, সেটা কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নিয়ে চালু করে দিয়েছেন সিটি এমআরআই। দুপুর 3:30-এর পর ধীরে ধীরে স্বাভাবিক হয় পরিষেবা। সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।